মঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীনে বিলাইহাম এলাকার বাসিন্দা পেশায় জুমিয়া পূর্ণরাম রিয়াংয়ের 13 বছর বয়সী নাবালক ছেলে রামসাধু রিয়াং বাড়ি থেকে বের হয় জুমে যাওয়ার জন্য। জুমে যাওয়ার পথে রামসাধুকে বিষাক্ত সাপে ছোবল দেয়। সাপের ছোবলে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে সে। এই ঘটনা প্রত্যক্ষ করে অন্যান্যেরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে গিয়ে গ্রামের কবিরাজ দিয়ে আয়ুর্বেদিক চিকিৎসা শুরু করে। কিন্তু তার অবস্থা ধীরে ধীরে অবনতি হতে শুরু করে, ঘন ঘন বমি করতে থাকে সে। এই সকল উপসর্গ প্রত্যক্ষ করে বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকজন। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করেন। কি সাপ কামড় দিয়েছে জানে না বাচ্চা, যখন জুমে গেছে, জুমে যাওয়ার সময় 11টার সময় তারা কামড় দিয়েছে। তারা কইছে দেখছিলাম অদূর অদূর বড় কিন্তু সবুজ পেরা কালারটা, শুধু এটাই জানে। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগে উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে যে মানুষজন এখনও কবিরাজি, ঝাড়ফুঁক, তাবিজ, কবজ, মাদুলির উপর ভরসা করছে, এইসব ঘটনার মধ্যে দিয়ে তা আবারও প্রমাণিত। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।